নমস্কার আমি কৃষ্ণ ঘোষ তোমাদের সমস্ত ভবিষ্যতের ইঞ্জিনিয়ারদের স্বাগত জানাই তোমাদের চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউতে আজকের এই ভিডিওটা প্রত্যেকটা স্টুডেন্ট যারা জেক্সপো এবং ভোকলেটের কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করেছিল তাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ আজকে দশ তারিখ রাত্রি নাইন ফর্টি ওয়ান পি এ আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সকলকে বলতে চাই যে যারা ভোকলেট এবং জেক্সপোর্ট জন্য আবেদন করেছিল তারা সকলেই এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসো এবং এখানে আমি দেখো মোবাইল থেকেই করছি এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার অ্যাপ্লিকেশন নাম্বারটা দেওয়ার পর তোমাদের যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করো এবং লগ ইন করার পর যে বিষয়টা আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো লগ ইনে ক্লিক করার সাথে সাথে তোমাদের নাম এখানে তোমাদের সমস্ত ডিটেলস শো করবে ডিটেলস শো করার পর তোমাদের এখানে র্যাঙ্ক এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে চয়েস প্লিংটাকে লক করতে হবে চয়েস প্লিং লক করার আগে এখানে তোমরা পছন্দ পূরণ সংখ্যা ছেষট্টি যেটা আছে তোমরা নিজেদের মতো যে কয়েকটা কলেজ এবং ব্রাঞ্চকে সিলেক্ট করছো ক্লিক হেয়ার টু এডিটে ক্লিক করবে ক্লিক হেয়ার টু এডিটে ক্লিক করার পর শেষ সুযোগ যেটা তোমাদের কাছে আছে সেটা হচ্ছে তোমরা যদি এখনও চাও যে আরও কোনো নতুন করে কলেজকে অ্যাড করতে এবং যে সমস্ত ব্রাঞ্চে পড়াশুনো করতে চাও সেই আরও নতুন কিছু ব্রাঞ্চকে অ্যাড করতে তাহলে তোমরা আজকেই সেটা শেষ সুযোগ তোমরা যতটা পারবে ততটা করে দাও দেখো এখানে যে ক্যান্ডিডেট আছে ম্যাক্সিমাম সিক্সটি কলেজ তার পছন্দ ছিল সে মেকানিক্যাল এবং তার যে ব্রাঞ্চ সে পড়তে চেয়েছিল সেটাকে সে সিলেক্ট করেছে এরপর তোমাদেরকে যেটা করতে হবে সবার নিচেতে এসে এখানে রাইট সাইডে যে লক বলে অপশানটা আছে এই লক অপশানটায় ক্লিক করতে হবে চয়েস প্লিংটাকে তোমাদেরকে লক করতে হবে কিন্তু আমি আরেকটা বিষয় তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি একবার যদি তোমরা লক করে দাও পুনরায় কিন্তু আর কোনোভাবেই তোমরা এডিট করতে পারবে না তাই আমি বারবার বলছি লক করার আগে এখনও যে সমস্ত ক্যান্ডিডেটরা চাইছো যে আরও নতুন কিছু কলেজকে অ্যাড করতে এখানে তোমরা গভর্নমেন্ট সিলেক্ট করে নিলে সাপোজ গভর্নমেন্ট সিলেক্ট করার পর এখান থেকে ডিপার্টমেন্টটা আমি এখানে তাও দেখে নিচ্ছি দেখো এখানে জাস্ট আমি মেকানিক্যাল জাস্ট এখানে এমই দিয়ে মেকানিক্যাল এলো সাজেস্ট করে আমি এখানে এন্টারে ক্লিক করলাম দেন এখানে যত মেকানিক্যালের কলেজ আছে প্রত্যেকটা চলে এলো তো আমি চাই আরও কিছু নতুন মেকানিক্যালের যে কলেজ আছে সেগুলোকে অ্যাড করতে এখানে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি তোমরাও যদি চাও নতুন করে আরও কিছু কলেজকে অ্যাড করতে সেক্ষেত্রে তোমরা অবশ্যই সেটাকে অ্যাড করে নাও এবং অ্যাড করার পর আজকেই তোমরা এটাকে লক করো লক কি করে করবে সেটাও আমি আজকের এই ভিডিওটাতে দেখিয়ে দিচ্ছি কিন্তু একটা বিষয় যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ জেক্সপো ভোকলেট থেকে শুরু করে ভবিষ্যতেও তোমাদের পলিটেকনিকের সমস্ত আপডেট তোমরা এই চ্যানেল থেকে পাবে ফাইনালি আমি ভিডিওটা একটু স্পজ করে স্কিপ করে নিচ্ছি এবং আমার যে নতুন করে চয়েস প্লিংটা অ্যাড করার এই ক্যান্ডিডেটের জন্যে সেটাকে আমি অ্যাড করছি তারপর লক করার প্রসেসটা তোমাদেরকে দেখাবো তোমাদের যত চয়েস ফিলিং ছিল টোটাল এইটটি টু চয়েস এই যে ক্যান্ডিডেট এই ক্যান্ডিডেটের করতে চেয়েছিল। এবং আরও কিছু যেটা আছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি মেকানিক্যালের জন্যে সে যেহেতু মেকানিক্যালটা তার ফার্স্ট চয়েস বা ফার্স্ট প্রেফারেন্স বলতে পারো সেক্ষেত্রে সে মেকানিক্যালটাকে টোটাল প্রত্যেকটা কলেজে মেকানিক্যালটাকে সে প্রথমে রাখলো নেক্সট এরপর যেটা তোমাদেরকে করতে হবে একদম নিচের দিকে চলে এসো নিচের দিকে আসার পর এখানে যে সেভ অপশনটা রয়েছে প্রথমে তোমরা সেভে ক্লিক করবে সেভে ক্লিক করার পর যখনই চয়েস প্লিনটা সেভ হয়ে যাবে সেভে ক্লিক করার পর লক অপশনটাতে তোমাদেরকে ক্লিক করতে হবে সমস্ত চয়েস ফিলিং কমপ্লিট করার পর একদম নিচেতে এসে তোমাদেরকে লাস্ট স্টেপ হচ্ছে লক করা লক অপশানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে নোটিফিকেশন দেবে আর ইউ সিওর টু লক ইউর চয়েস এখানে ওকে করতে হবে ওকে করার পর আবার একটা নোটিশ আসবে এখানে যে হাইলাইট করছে পয়েন্টটা সেটা হচ্ছে ওয়ান্স লক একবার যদি তোমরা লক করে দাও পুনরায় কিন্তু আর কখনোই এডিট করতে পারবে না তোমাদেরকে ওকেতে ক্লিক করতে হবে ওকেতে ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে এখানে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা তোমাদেরকে এখানে দিতে হবে তো আমি যে ক্যান্ডিডেট আছে সেই ক্যান্ডিডেটের পাসওয়ার্ডটা দিচ্ছি এবং প্রসেসটা কমপ্লিট করে তোমাদেরকে দেখাচ্ছি আমি দেখো যে ক্যান্ডিডেট ছিল কার্তিক রয় তো কার্তিক রয়ের যে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে দেখো এখানে চয়েস ফিলিংয়ের যে স্টেটাসটা বা পছন্দের তালিকা পূরণের অবস্থাটা সাকসেসফুলি কমপ্লিট হয়েছে এরপর তোমরা ক্লিক হেয়ার টু ভিউয়ে যখনই ক্লিক করবে ক্লিক হেওয়ার টু ভিএ ক্লিক করলে এখানে তোমরা টোটাল যতগুলি কলেজ তোমরা সিলেক্ট করেছো সেই চয়েস ফ্লিঙ্কটা এখানে তোমরা পেয়ে যাবে এখান থেকে এই চয়েস ফ্লিংটাকে চাইলে তোমরা প্রিন্ট আউট করে রেখে দিতে পারো প্রিন্ট অপশনটাতে ক্লিক করে বা স্ক্রিনশট করেও রেখে দিতে পারো ভবিষ্যতে তোমাদের এই যে স্ক্রিনশটটা বা এই চয়েস প্লিংটা তোমাদের কাজে দেবে যাই হোক সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদেরকে দেখালাম আশা করছি এই যে চয়েস ফ্লিংয়ের পেজটা দেখো লাস্ট পেজ যেটা হচ্ছে এটাকে তোমাদেরকে সেভ করে রেখে দিতে হবে গুগল ড্রাইভে যাতে তোমরা পরে বুঝতে পারো যে আমাদের কোন কলেজটা কত নম্বরের চয়েস ফিলটা এলো এই হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা আমি তোমাদের পুরো প্রসেসটা দেখালাম ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে বন্ধুদের মধ্যে যতটা তাড়াতাড়ি পারো ভিডিওটি শেয়ার করো আর ভবিষ্যতেও আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইক্যানটি প্রেস করে রাখো আর যারা মানে যাদের র্যাঙ্কটা একটু বেশি আছে আমি তাদের জন্য একটা ইনফরমেশান শেয়ার করে রাখছি তোমরা যদি চাও যে কোনো কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে সেক্ষেত্রে কোনো প্রাইভেট কলেজে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও ডিসক্রিপশানে তার ডিটেলস তোমরা পেয়ে যাবে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার আর যেটা বারবার বলছি প্রথমবারেরই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা যদি এখনও আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকো এক্ষুনি গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও আমার টেলিগ্রাম চ্যানেলের নাম কৃষ্ণ ঘোষ হাউ ক্যান আই হেল্প ইউ এছাড়া তোমরা আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারো যার লিঙ্ক পাবে ভিডিওর ডিসক্রিপশনে ধন্যবাদ